নমস্কার বন্ধুরা ডাব্লু ফার্মাসি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগতম জানাই আপনাদের প্রত্যেকের কাছে একটি সুখবর রয়েছে আপনারা যারা ডিপ্লোমা ইন ফার্মাসি দু হাজার তেইশ শিক্ষাবর্ষের জন্য গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের আন্ডারে জলপাইগুড়ি কল্যাণী এবং বাঁকুড়া ফার্মাসি সংস্থাতে ভর্তির জন্য আবেদন পূরণ করেছিলেন আপনাদের প্রত্যেকের জন্য ফার্স্ট রাউন্ড কাউন্সেলিংয়ের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি কিন্তু গতকালকে প্রকাশিত করা হয়েছে সেই বিজ্ঞপ্তিতে আপনারা জানতে পারবেন যে কতজন ছাত্রছাত্রীকে ডাকা হয়েছে এবং এই কাউন্সেলিংটা কিন্তু পুরোপুরি অফলাইনে হবে অফলাইনের জন্য আপনাদের প্রত্যেকে কোথায় যেতে হবে এবং এই কাউন্সেলিংয়ে কি কী ডকুমেন্টস আপনাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে কাউন্সেলিংটা ঠিক কিভাবে হবে অর্থাৎ কাউন্সেলিংয়ের প্রসেস কি রয়েছে কাউন্সেলিংয়ের জন্য প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে ভর্তির জন্য কত টাকা সঙ্গে করে নিয়ে যেতে হবে কাউন্সেলিংয়ে যারা ফার্স্ট রাউন্ডে সুযোগ পেয়ে যাবেন তারা পরবর্তীতে কি করবেন এবং যারা ফার্স্ট রাউন্ড কাউন্সেলিংয়ের সুযোগ পাবেন না তারা কি সেকেন্ড রাউন্ড বা থার্ড রাউন্ড যে পরতি রাউন্ডগুলো হবে সেখানে ভর্তির সুযোগ পাবে কি না সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু এই বিজ্ঞপ্তিতে বলা রয়েছে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখবেন কারণ সামান্য একটু ভুল হলেই কিন্তু আপনাদের প্রত্যেকের এই বছরে ফার্মাসি নিয়ে পড়াশোনার সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করার জন্য আপনাদের প্রত্যেকে ডাব্লু হেলথ ডট গভ ডট ইন বলে গুগলে সার্চ করতে হবে তারপর আপনাদের প্রত্যেকের কাছে সেই অফিশিয়াল পেজটি ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর আপনারা প্রবেশ করে সেখানে বা দিকে নোটিশ সেকশন বা নোটিশ পোর্টালে ক্লিক করবেন সেখানে আপনাদের কাছে সমস্ত যে বিজ্ঞপ্তিগুলো রয়েছে সেগুলো আপনাদের কাছে চলে আসবে তো ছয় দশ দু হাজার তেইশের তারিখে দেখবেন একটা বিজ্ঞপ্তি নোটিফিকেশান ফর ডকুমেন্ট ডকুমেন্টস ভেরিফিকেশান ফার্স্ট রাউন্ড কাউন্সেলিং অ্যান্ড অ্যাডমিশন টু ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্স ফর অ্যাকাডেমিক সেশন দু হাজার তেইশ চব্বিশ এটাতে আপনারা ক্লিক করবেন তো এই পিরিয়ডটা আমি ডাউনলোড করে আপনাদেরকে সহজভাবে বলে দিচ্ছি যে এখানে কী কী বলা রয়েছে তো বিজ্ঞপ্তিটি ডাউনলোড করার পর আপনারা অফিসিয়ালভাবে এটা বিজ্ঞপ্তি কিনা তা চেক করার জন্য মেমো নাম্বার এবং ডেটটা অবশ্যই দেখে নেবেন ছয় দশ দু হাজার তেইশের তো এই নোটিফিকেশানটিতে যেটা বলা রয়েছে আপনারা প্রত্যেকে জানেন যে ফার্স্ট টার্ম কাউন্সেলিং যেখানে হবে অর্থাৎ যে ইনস্টিটিউশনে অ্যাডমিশনের জন্য হবে সেটা হচ্ছে ইনস্টিটিউট অফ ফার্মাসি কল্যাণী ইনস্টিটিউট অফ ফার্মাসি বাঁকুড়া তারপরে ইনস্টিটিউট অফ ফার্মাসি হচ্ছে জলপাইগুড়ি এই তিনটি ফার্মাসি সংস্থাতে কিন্তু আপনাদের ভর্তি হবে আপনারা প্রত্যেকে যারা সিট কতগুলো রয়েছে আপনারা জানেন না তারা দেখে নেবেন প্রত্যেকটা ইনস্টিটিউটে কিন্তু সিক্সটি নাইন অর্থ উনসত্তরটা করে সিট সংখ্যা রয়েছে যেরকমটা আপনারা দেখতে পারছেন যে আমরা প্রথম দেখছি কলারণিতে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য একত্রিশটা এসির জন্য বারো এসটির জন্য চারটি ও বিসিএ ও এরকমভাবে প্রত্যেকটা ফার্মাসি সংস্থাতে কিন্তু সিট সংখ্যা রয়েছে ই ডাব্লিউ এস এবং টিএফ এটা আগে ছিল না গত বছরে এবছর নতুনভাবে এটা চালু হয়েছে তো এটা দেখে নেবেন এবং জলপাইগুড়িতেও কিন্তু সেম ঊনসত্তরটা সিট রয়েছে কিন্তু এই ঊনসত্তরটা সিটের মধ্যে চারটা সিট কিন্তু জিটিএ থেকে করা হয় যেটা হচ্ছে দার্জিলিং বা গোর্খাল্যান্ড সমগ্র সংলগ্ন এরিয়ার থেকে চারটা সিট ওই সমস্ত ছাত্রছাত্রীদের রাখা হয় যারা প্রতি বছর সেখানে ভর্তি হয় শুধুমাত্র জলপাইগুড়িতে আচ্ছা মোট বিষয় আমরা চলে আসি যেটা বলছি যে প্রভিশনাল যে লিস্ট যেটা বলছে এই এই নোটিফিকেশনটা নিচে একদম আর সমস্ত ছাত্রছাত্রী অর্থাৎ নশো পঞ্চাশ জন ছাত্রছাত্রীদের নাম কিন্তু এখানে রয়েছে দেখুন নশো পঞ্চাশটা ক্যান্ডিডেট যাদের নাম তাদের অ্যাপ্লিকেশন আইডি সহ কত মার্কস পেয়েছেন বাড়ির অ্যাড্রেস বাবার নাম ঠিকানা এবং কোন কাস্ট রয়েছে ওনারদের জেনারেল এসি ও এ এস এস টি এরকম আছে কিনা দেখুন প্রথম যে ক্যান্ডিডেট রয়েছে দেখুন এখানে ওই ক্যান্ডিডেটের নাম্বার দেখুন নাম হচ্ছে নিত্যানন্দ মান্না ক্যান্ডিডেট মেল এখানে ডেট অফ বার্থ উল্লেখ করা হয়েছে দশ এগারো দু হাজার এক ক্যান্ডিডেটটা প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ নাম্বার পেয়েছে আউট অফ থ্রি হান্ড্রেড তিনশোর মধ্যে তিনশো পেয়ে গেছে প্রত্যেকটা সাবজেক্টে একশোর মধ্যে একশো করে পেয়েছে তো এরকম আপনারা যারা আবেদন করেছেন আপনাদের এই লিস্টে নাম আছে কিনা একবার চেক করে নেবেন তো এই লিস্টে যে সমস্ত ছাত্রছাত্রীর নাম রয়েছে তারাই কিন্তু কাউন্সেলিংয়ের সুযোগ পাবেন আদারওয়াইজ যাদের নাম এই প্রভিশনাল লিস্টে নেই তারা অবশ্যই অতি শীঘ্রই যদি আবেদন করে থাকেন তাহলে যোগাযোগ করার চেষ্টা করবেন আপনাদের নিকটবর্তী যে জলপাইগুড়ি কলেন বাঁকুড়া যে ফার্মের সংস্থা রয়েছে সেখানে অথবা স্বাস্থ্য ভবনে আর আদারওয়াইজ আমি পরপর বলে দিই কী কী দেওয়া রয়েছে এই বিজ্ঞপ্তিতে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে অর্থাৎ কীভাবে কাউন্সিলিং হবে বা কোথায় হবে না হবে তো এখানে প্রথম যে বলা রয়েছে দ্য প্রভিশনাল লিস্ট দেখুন লেখা রয়েছে দ্য প্রভিশনাল লিস্ট অফ ক্যান্ডিডেটস কল ফর ডকুমেন্টস ভেরিফিকেশন অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশান জন্য ডাকা হয়েছে পোত্রা ছাত্র ছাত্রীকে ফার্স্ট রাউন্ড কাউন্সেলিং প্রথম কাউন্সেলিং অ্যান্ড অ্যাডমিশন এবং প্রথম রাউন্ড কাউন্সনের পর আপনারা ভর্তিও নিতে পারবেন হ্যাভ টু রিপোর্ট আপনাদের রিপোর্ট হতে মানে রিপোর্ট উপস্থিত থাকতে হবে বাই ইলেভেন এ এম অর্থাৎ সকাল এগারোটার দিকে ইন দ্য ভেনু ফিজিক্যালি অ্যান্ড হ্যাভ টু প্রডিউস অল দ্য অরিজিনাল সার্টিফিকেটস অর্থাৎ আপনার প্রত্যেকে সকাল এগারোটার মধ্যে আপনারা পড়তে চেষ্টা করবেন এগারোটার আগে যাওয়ার এগারোটার মধ্যে ফিজিক্যালি আপনাকে নিজে ক্যান্ডিডেটকে নিজেকেই যেতে হবে সঙ্গে আপনার গার্জেন নিয়ে যেতে পারেন এবং সমস্ত আসল যে প্রমাণপত্রগুলো রয়েছে যেগুলো আমি একটু পরে বলবো সেগুলো নিয়ে যাবেন অ্যান্ড নেসেসারি অরিজিনাল ডকুমেন্টস ইন অ্যাপ্রোপ্রিয়েট ফরম্যাট ফর ভেরিফিকেশান এবং অরিজিনাল ডকুমেন্টস যেগুলো অ্যাপ্রোপ্রিয়েট ফরম্যাট বলতে এখানে ডোমিসিয়াল মেডিকেল ফিটনেস এবং আই সার্টিফিকেট এ অথবা আদার্স যেগুলো রয়েছে টি ডাব্লু এস বা সরি টি এফ ডাব্লিউ বা ই ডাব্লিউএস এই যে ফরম্যাটগুলো রয়েছে যেগুলো চাওয়া হয়েছে ওগুলো কিন্তু আপনাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে আচ্ছা যদি নিয়ে যেতে না পারেন তাহলে কী হবে বলে দিয়েছে ইফ অ্যানি ক্যান্ডিডেট ফেলস টু প্রডিউস অ্যানি অরিজিনাল সার্টিফিকেট ওর অরিজিনাল ডকুমেন্টস ইন অ্যাপ্রোপ্রিয়েট ফরম্যাট ডিউরিং ডকুমেন্ট ভেরিফিকেশান যদি কোনো ছাত্র সেই আসল প্রমাণপত্রগুলো বা প্র আসল যে ফরম্যাট যেগুলো মেডিকেল ফিটনেস ডোমিসাল সার্টিফিকেট বা আই সার্টিফিকেট বা টি ডাব্লিউ এ টি এফ ডাব্লিউ বা ই এই প্রমাণপত্র ফরম্যাটগুলো যদি দেখাতে না পারে তাহলে কী হবে দেন কী বলেছে দেন হিজ অর হার সেই ছাত্র বা ছাত্রীটির ক্যান্ডিডেটর উইল বি ক্যান্সেলড অন দ্য স্পট সঙ্গে সঙ্গে সেই মুহূর্তে কিন্তু সেই ছাত্র ভর্তির প্রক্রিয়া পুরোপুরি বাতিল করে দেওয়া হবে ভর্তি কিন্তু নেওয়া হবে না আর যারা সঠিকভাবে ডকুমেন্টসগুলো দেখাতে পারবেন তাদের কী হবে আফটার ভেরিফিকেশান ক্যান্ডিডেটস হ্যাভ টু সাবমিট দ্য রিকোয়েস্ট ফিস ফর অ্যাডমিশন যদি ডকুমেন্টস ভেরিকেশান সাকসেসফুলি হয়ে যায় তাহলে টাকা দিয়ে অর্থাৎ যে আবেদন করার পর যে ভর্তির ফিস সেটা জমা করে আপনারা কিন্তু অ্যাডমিশান নিতে পারবেন এবং কি বলে দিয়েছে ক্যান্ডিডেচার উইল বি ক্যান্সেলড অটোমেটিক্যালি মানে স্বাভাবিকভাবেই কিন্তু কি হয়ে যেতে পারে অ্যাডমিশনটা বাতিল হয়ে যেতে পারে ইফ হি অর সি সেই ছাত্র বা ছাত্রীটি যদি ফেলস ব্যর্থ হয়ে যায় টু রিপোর্ট অন দ্য শিডিউল ডেট অ্যান্ড টাইম যে তারিখে এবং যে সময়ের মধ্যে ডাকা হয়েছে সেই সময়ের মধ্যে সেই ছাত্র বা ছাত্রী যদি উপস্থিত থাকতে না পারে সেই কাউন্সেলিংয়ের জায়গায় যেখানে কাউন্সেলিং হবে সেটা আমি একটু আগে একটু পরে বলবো আপনাদের তাহলে কিন্তু আপনাদের ভর্তির প্রক্রিয়া কিন্তু বাতিল হয়ে যেতে পারে আপনাকে কিন্তু আর অ্যাডমিশন নেওয়া হবে না তারপর কী বলে দিয়েছে যে দ্য প্রভিশনাল লিস্ট অফ ক্যান্ডিডেটস অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীদের প্রভিশনাল লিস্টের নাম রয়েছে ফর ডকুমেন্টস ভেরিফিকেশান ফার্স্ট রাউন্ড কাউন্সেলিং প্রথম রাউন্ড কাউন্সেলিংয়ের জন্য অ্যান্ড অ্যাডমিশন টু ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্স ফর দ্য অ্যাকাডেমিক দু হাজার অর্থাৎ প্রথম রাউন্ড কাউন্সেলিংয়ের জন্য যে সমস্ত ছাত্রছাত্রীদের ডাকা হয়েছে ইন থ্রি কোথায় তিনটে ইন দ্য থ্রি গভর্নমেন্ট ফার্মাসি ইনস্টিটিউট অর্থাৎ তিনটে সরকারি ফার্মাসি সংস্থাতে ভর্তির জন্য সেটা কোথায় কল্যাণীতে বাঁকুড়াতে এবং জলপাইগুড়িতে এই তিনটি ফার্মাসি সংস্থাতে কিন্তু আপনাদের ভর্তি নেওয়া হবে যে তিনটি ফার্মাসি সংস্থা কোন বোর্ডের আন্ডারে পড়ে ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ওয়েস্ট বেঙ্গল আর ইনস্ট্রাক্টেড টু রিপোর্ট ফিজিক্যালি কোথায় উপস্থিত হতে হবে দেখুন এই যারা ভালো মনে খেয়াল করবেন কোথায় আপনাদের যেতে হবে বলে দিয়েছে যে আপনাদের যেতে হবে ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার টোয়েন্টি নাইন জি এন ব্লক সেক্টর ফাইভ বিধাননগর কলকাতা সেভেন জিরো 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 নাইন ওয়ান এই অ্যাড্রেসটা কিন্তু আপনার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এই অ্যাড্রেসে কিন্তু আপনাদের যেতে হবে ফিজিক্যালি অর্থাৎ সেই ক্যান্ডিডেটকে কিন্তু যেতে হবে নিজেই এবং সঙ্গে আপনার গার্জেন নিয়ে যেতে পারেন তারপর আপনাদের কিন্তু একটা ডেট অর্থাৎ একটা তারিখ নির্ধারিত করে দেওয়া হয়েছে যে তারিখটা বলতে যে ক্যান্ডিডেট ছাত্র ছাত্রীদের কি করতে হবে এক থেকে তিনশোর মধ্যে সিরিয়াল নাম্বার যে নশো পঞ্চাশ জন ছাত্র ছাত্রীকে ডাকা হয়েছে এক থেকে তিনশোর মধ্যে যাদের নাম রয়েছে আপনারা দশ তারিখ এই মাসের অর্থাৎ অক্টোবরের দশ তারিখকে সকাল এগারোটার মধ্যে আপনি চেষ্টা করবেন এক ঘন্টা বা আধা ঘন্টা আগে যাওয়ার কারণ গত বছর আমরা দেখেছিলাম যেটা ডাব্লু বোর্ডের আন্ডারই হোক না কেন যে এক মিনিটের জন্য কিন্তু ছাত্র বা ছাত্রীকে প্রবেশ করতে দেওয়া হয়নি তাই আপনারা এগারোটার মধ্যে বা এগারোটার আধা ঘন্টা এক ঘন্টা আগে যাওয়ার চেষ্টা করবেন এখানে যদি লেট হয় সেটা পরের কথা কিন্তু আপনাদের আগে যেতে হবে আবার বলে দিচ্ছি অ্যাড্রেসটা হচ্ছে ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার জি এন টোয়েন্টি নাইন ব্লক সেক্টর ফাইভ বিধাননগর কলকাতা এবং যাদের সিরিয়াল নাম্বার তিন নয় তিনশো এক থেকে ছয়শোর মধ্যে রয়েছে আপনাদেরকে যাওয়ার কথা বলা হয়েছে এগারো তারিখ সকাল এগারোটার মধ্যে এবং ছয়শো এক থেকে নশো পঞ্চাশ জনের মধ্যে যাদের নাম রয়েছে আপনারা বারো তারিখ যাবেন এগারোটার দিকে এই তিনটে মানে সিরিয়ালকে তিনটে ধাপে ভাগ করা হয়েছে আর তিনটে পার্টে যাদের ভাগ করে তিনটে ডেট দেওয়া হচ্ছে তিনটে ডেটে কিন্তু আপনারা যেতে পারবেন যাদের যেরকমই ডাক থাকুক না কেন নশো পঞ্চাশ নাম্বারেও যে ছাত্র ছাত্রীটার নাম রয়েছে আপনিও কিন্তু সেখানে যাওয়ার চেষ্টা করবেন কারণ এটা কিন্তু অফলাইন কাউন্সেলিং প্রসেস আপনার কিন্তু অ্যাডমিশান হয়ে যেতে পারে এরপর কি বলা রয়েছে যে আপনাদের যে কাউন্সেলিংটা হবে সেই কাউন্সেলিংয়ের প্রসেসটা কি দাদা কাউন্সেলিংটা আমি করাতে যাব তো আমি কীভাবে কাউন্সেলিং করাতে দেবো এরকম একটা প্রশ্ন কিন্তু হতে পারে তো এখানে দেখুন লেখা রয়েছে যে প্রভিশনাল লিস্টেড অর্থাৎ প্রভিশনাল লিস্টের মধ্যে যে ক্যান্ডিডেটদের নাম রয়েছে তারা প্রত্যেক কিন্তু একটা অ্যাটেন্ডেন্ট সিট দেওয়া হবে যারা ওই জায়গাতে যাবেন ফিজিক্যালি ভেরিফিকেশান করানোর জন্য তো ওখানে একটা অ্যাটেন্ডেন্স সিট দেওয়া হবে ওখানে কিন্তু আপনাদের কি করতে হবে সিগনেচার করতে হবে কি বলেছে পুট দেয়ার সিগনেচার সিগনেচার করে নেবেন এবং ওই সময় আপনাদেরকে একটা টোকেন দেওয়া হবে কাউন্সিলিং আপনি উপস্থিত আছেন কি না অ্যাজ এ টোকেন অফ দেয়ার প্রেজেন্স অফ ফর কাউন্সিলিং একটা টোকেন দেওয়া হবে তারপর ফেইলিং হুইচ ইট উইল বি প্রেজিউম দ্যাট দ্য ক্যান্ডিডেট ইজ অ্যাবসেন্ট অন দ্য ডেট অ্যান্ড টাইম অ্যাজ এ স্পেসিফাইড ফর অ্যাডমিশন অ্যান্ড দ্য ক্যান্ডিডেটস উইল বি ক্যান্সেল যদি ওই মুহূর্তে যেদিন আপনাদের ডাকা হবে যে ওই দিন যদি আপনি যেতে না পারেন তাহলে কিন্তু আপনাদেরকে অনুপস্থিত ধরা হবে এবং আপনার যে ভর্তির প্রক্রিয়া সেটা কিন্তু বাতিল করা হবে তাহলে যাদেরকে ডাকা হয়েছে প্রথম দিনে তা আপনারা প্রত্যেকে যাবেন সেই ডেটে গিয়ে আপনারা সিগনেচার করবেন অ্যাটেন্ডেন্স শিটে এবং আপনাদেরকে একটা টোকেন দেওয়া হবে তারপর টোকেন নিয়ে কী করবেন টোকেনটা নেওয়ার পর ক্যান্ডিডেটস রিপোর্ট আপনাদের যেতে হবে কোথায় ফার্স্ট রাউন্ড কাউন্সিলের জন্য সই করলেন কিন্তু আচ্ছা এইখানে শর্তটাকে বলে দেই এখানে কি বলে দিয়েছে যে ক্যান্ডিডেটস রিপোর্টেড ইন দ্য ফার্স্ট রাউন্ড ফার্স্ট রাউন্ডে উপস্থিত থাকলেন সইটা করলেন সাইন ইন দ্য অ্যাটেন্ডেন্স সিট বাট নট অ্যালোটেড ডিউরিং ফার্স্ট রাউন্ড কাউন্সিল কিন্তু আপনার নাম ফার্স্ট রাউন্ডে আসলো না বা ফার্স্ট রাউন্ডে আপনি সুযোগ পেলেন না তাহলে আপনি চলে যাবেন দ্বিতীয় রাউন্ডে কাউন্সেলিংয়ের জন্য অর্থাৎ সেকেন্ড ডে কিন্তু আপনি কাউন্সেলিং করাতে পারবেন তাহলে ফার্স্ট রাউন্ডে যে সমস্ত ছাত্রছাত্রীদের নাম থাকবে তারা মানে ফার্স্ট রাউন্ডে ওই এক থেকে নশো পঞ্চাশ জন যাতে প্রত্যেকে ডাকা হয়েছে আপনার গেলেন যাওয়ার পর আপনি চান্স পেলেন না তারপরেও কিন্তু আপনার কি রয়েছে যে আপনার জন্য মানে মোট কথা যে ওখানে সিট সংখ্যা কোনো ফাঁকা রয়েছে যদি সিট সংখ্যা ফাঁকা থাকে তাহলে কিন্তু আপনাদেরকে আবার একটা লিস্ট দেওয়া হবে সেখানে আপনারা কিন্তু যেতে পারবেন তাই ফার্স্ট রাউন্ডে প্রত্যেকে যাওয়া উচিত আমার হিসেবে এবার কি বলেছে এখানে দেখুন বলেছে নট রিপোর্টেড ক্যান্সেলড ক্যান্ডিডেট আর আউট অফ কাউন্সেলিং প্রসেস যারা রিপোর্ট করতে পারবেন না এখন উপস্থিত থাকতে পারবেন না তারা পুরোপুরি কিন্তু কাউন্সেলিং প্রসেসটা থেকে বাদ চলে যাবেন তারপর কি বলে দিয়েছে এখানে যে ডিউরিং ভেরিফিকেশান যখন ডকুমেন্টস ভেরিফিকেশান হবে প্রফেশনালি অ্যালোটেড যখন ক্যান্ডিডেট হয়ে যাবে মানে অর্থাৎ নির্বাচিত হয়ে যাবে তখন ফার্স্ট টার্ম কাউন্সিলিং এবং অ্যাডমিশান টু হ্যাভ টু শো অল দ্য অরিজিনাল ডকুমেন্টস অর্থাৎ সমস্ত অরিজিনাল ডকুমেন্টস আপনারা দেখাবেন দেখানোর পর আপনাদের প্রত্যেকের কাছ থেকে একটা করে সে প্রিন্ট আউট একটা করে জিরক্স নেওয়া হবে এবং একটা প্রিন্ট আউট নেওয়া হবে অনলাইন অ্যাপ্লিকেশান ফর্মের সেটা আপনারা নিয়ে যাবেন এবং কী বলেছে ইফ অ্যানি ক্যান্ডিডেটস ফেলস টু প্রডিউস অরিজিনাল সার্টিফিকেট যদি কোনো ছাত্রছাত্রী অরিজিনাল সার্টিফিকেট প্রদান করতে না পারে ডকুমেন্টস যেগুলো চাওয়া আছে সেটার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে বা নিজের থেকে যদি কোনো ভুল ডেটা প্রদান করে থাকে তাহলে কিন্তু সেই ক্যান্ডিডেটের বা ছাত্র বা ছাত্রীর অ্যাডমিশন কিন্তু বাতিল করা হবে এটা বল দিয়েছে তারপর কী বলেছে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট ক্যান্ডিডেট রয়েছেন আপনাদের প্রত্যেকের কিন্তু ভেরিফিকেশান আগেই হয়ে গেছে কোথায় সেটা এসএসকে এম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এজেসি বোস রোড এখানে যারা করেছেন আপনাদেরকে একটা কিন্তু ফরম্যাট বা একটা সার্টিফিকেট প্রদান করা হয়েছে একটা সেখান থেকে সেটা কিন্তু আপনাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে তারপর কি বলে দিয়েছে যে দ্য অ্যাডমিশন উইল বি মেড ফ্রম অ্যামংস্ট দ্য ক্যান্ডিডেটস প্রেজেন্ট অ্যাট দ্য টাইম অফ কাউন্সিলিং যারা ওই কাউন্সিলিংয়ের সময় উপস্থিত থাকবেন ওই সময় ওই মেরিট লিস্ট ওয়াইজ এবং যাদের রিজার্ভেশন কোয়ার্টার রয়েছে যত মানে এই কাউন্সিলিং ততক্ষণ চলবে যতক্ষণ না সম্পূর্ণ সিট পরিপূর্ণ হচ্ছে ততক্ষণ কিন্তু কাউন্সিলিং চলবে এবং কি বলে দিয়েছে যে আফটার স্ক্রুটিনি যখন আপনাদের পুরোপুরি তদন্ত হয়ে যাবে আপনাদের ডকুমেন্টস দেখা হয়ে যাবে ইফ ইট ফাউন্ড দ্যাট অ্যান অ্যাপ্লিকেন্ট ইজ ইনএলিজিবল যদি দেখা যায় যে সেই ছাত্র বা ছাত্রীটি এই কোর্সে ভর্তির জন্য যোগ্য নয় বা কোনো তথ্য ভুল প্রদান করেছে তাহলে সেই ক্যান্ডিডেট কিন্তু কি বলে দিয়েছে যে ওই সময় ওই মুহূর্তে কিন্তু কি হয়ে যাবে অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে এবং প্রভিশনাল মেরিট লিস্ট থেকে সেই ছাত্র বা ছাত্রীটিকে কী করা হবে বাদ দেওয়া হবে এটা কিন্তু বলে দিয়েছে আর যদি ঠিক থাকে তাহলে কিন্তু অ্যাডমিশান সরাসরি হয়ে যাবে এরপর চলে আসি যে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে ডকুমেন্টস রিকোয়ার্ড ডিউরিং ডকু ডকুমেন্টস ভেরিফিকেশান কাউন্সিলিং অ্যান্ড অ্যাডমিশান তো প্রথমে কি বলেছে যে ডাউনলোড করতে হবে একটা কপি যেটা আপনাদের অ্যাপ্লিকেশান ফর্ম সেটা নিয়ে যাবেন আপনাদের প্রত্যেকের জন্য নিয়ে যেতে হবে বার্থ এজ প্রুফ হিসাবে বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিক অ্যাডমিট কার্ড তারপর আপনাদের নিয়ে যেতে হবে উচ্চ মাধ্যমিকের মার্কশিট সেটা অরিজিনাল এবং দুটো করে জিরোক্স সবগুলো দুটো করে এক্সট্রা দুটো করে জিরোক্স নিয়ে যাবেন তারপর আপনাদের মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে সেটা হচ্ছে দুটো জিরোক্স একটা অরিজিনাল এবং তারপর যেটা বলে দিয়েছে আপনাদের অরিজিনাল ডোমিসাইল সার্টিফিকেট লাগবে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট লাগবে আই চেক আপ সার্টিফিকেট লাগবে এবং অরিজিনাল একটা সেলফ অ্যাটেস্টেড কপি সেটা হচ্ছে এসসি এস টি ও বা ও বি বা পিএইচ যে রয়েছেন সেই সার্টিফিকেট লাগবে তাছাড়া যাদের ও এ এবং ও বি যাদের একত্রিশ তিন দু হাজার বাইশের আগে যাদের রয়েছে তাদের নন ক্রিমি লেয়ার সার্টিফিকেট লাগবে এবং এক্সট্রা সার্টিফিকেট যেটা অথরিটির থেকে আপনারা পাবেন সেটা নিয়ে নেবেন এবং যাদের একত্রিশ তিন দু হাজার বাইশের পর অর্থাৎ এক চার দু হাজার বাইশের পর যাদের ও এ ও বি সার্টিফিকেট রয়েছে তাদের নন ক্রিমি লেয়ারের কোনো প্রয়োজন নেই তাদের কাছে যে সার্টিফিকেটটা রয়েছে সেটা নিলেই কিন্তু হয়ে যাবে তারপর কী বলে দিয়েছে যে ই সার্টিফিকেট যাদের রয়েছে আপনারা প্রত্যেকে সেই অরিজিনাল সার্টিফিকেটটা এবং সেলফ ডিক্লারেশন ফর্ম্যাটটা কিন্তু অবশ্যই নিয়ে যাবেন যেখানে আপনাদের সাবকাস্ট যেরকম লেখা রয়েছে সেলফ ডিক্লারেশান বাই অ্যাপ্লিকেন্ট সিকিং ইনকাম অ্যান্ড অ্যাসেস্ট অ্যাসেট সার্টিফিকেট ইন রিগার্ডস টু সাবকাস্ট ফ্যামিলি ইনকাম অ্যাসেটস বাই দ্য গার্জেন ইনকা ইন কেস অফ মাইনার এই সমস্ত জিনিসগুলো যেগুলো মোটামুটি ই জন্য লাগে সেগুলো নিয়ে যাবেন একই রকমভাবে টিএফ ডাব্লিউ স্কিমে যাদের সার্টিফিকেট রয়েছে সেটা নিয়ে যাবেন তারপর হচ্ছে সেফ ডিক্লারেশন যেটা সেটা আপনাদের কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে সেলফ ডিক্লারেশনটা আপনারা দেখতে পারবেন যে পিডিএফটা যেখানে ডোমিসিয়াল মেডিকেল ফিটনেস সার্টিফিকেট সমস্ত ছিল সেখানে নিচে কিন্তু একটা সেলফ ডিক্লারেশন রয়েছে সেটা কিন্তু আপনাদের নিয়ে যেতে হবে এবং অবশ্যই আপনাদের কী করতে হবে একটা তিনটে স্টাম্প সাইজ কালার ফটো নিয়ে যেতে হবে এবং আপনাদের অ্যাডমিশন ফিস কত নিয়ে যেতে হবে বলে দিয়েছে আপনাদেরকে নিয়ে যেতে হবে অ্যাডমিশন ফিস বাবদ পাঁচশো টাকা অ্যাডমিশন ফিসের জন্য টিউশন ফিসের জন্য বারোশো টাকা সেশন ফিসের জন্য একশো টাকা রেজিস্ট্রেশন ফিসের জন্য আটশো টাকা কেন ডিপোজিটের জন্য দুশো টাকা হোস্টেল যদি নিতে চান তাহলে বারোশো টাকা মোট এখানে বলা হয়েছে কত টাকা যদি আপনি হোস্টেল নিতে না চান তাহলে আপনাকে দিতে হবে আঠাইশো টাকা আর যদি আপনি হোস্টেল নিতে চান তাহলে মোট টাকা আপনাদের নিয়ে যেতে হবে চার হাজার টাকা অর্থাৎ মোট কথা আপনারা এক্সট্রাভাবে টাকা নিয়ে যাবেন যাতে ভর্তির সময় বা অন্যান্য কাজে আপনাদের যাতে লাগতে পারে আচ্ছা তারপর কি বলে দিয়েছে যারা সুযোগ পেয়ে যাবেন তারা প্রত্যেকে তারা প্রত্যেকে জেনে নেবেন যে আপনাদের ভর্তির সুযোগ পাওয়ার পর আপনাদের মার্কশিট কিন্তু জমা নেওয়া হবে বলে দিয়েছে কি দ্য অ্যাডমিটেড ক্যান্ডিডেটস মাস্ট ডেপোজিট দ্য অরিজিনাল এইচএস মার্কশিট আপনাদের আসল মার্কশিট এবং সার্টিফিকেট দুটোই কিন্তু কি করা হবে টু দ্য অ্যালোটেড কলেজ সেই যে কলেজ আপনাদের নাম আসবে সেই কলেজের রিসিপ্ট ইস্যুড বাই দ্য কলেজ অথরিটি সেই কলেজ অথরিটি কিন্তু জমা নিয়ে নেবেন কতদিন জমা রাখবেন যতদিন না আপনাদের দ্য রিসিপ্ট হ্যাজ টু বি কেপড সিকিউর নিরাপদভাবে রাখা হবে বাই দ্য ক্যান্ডিডেট ক্যান্ডিডেট থেকে নিয়ে এস আফটার কমপ্লিশন অফ কোর্স যতক্ষণ না কোর্সটা সম্পূর্ণভাবে শেষ হচ্ছে ততদিন কিন্তু রাখা হবে ইফ দ্য ক্যান্ডিডেট রিজাইনস যদি কোর্স থেকে ক্যান্ডিডেটটা নিজেকে বাতিল বা পড়বে না পড়াশোনা করবে না বলে একটা লিখিতভাবে এই স্বাস্থ্য দপ্তরে যদি জমা করে বা প্রিন্সিপালকে যদি জমা করে অ্যাপ্লিকেশন সহ তাহলে সেই অরিজিনাল ডকুমেন্টসগুলো কিন্তু আবার ব্যাক করে দেওয়া হবে টু গেট ব্যাক ক্যান গেট ব্যাক অরিজিনাল বাই ডেপোজিশন অব ডিসিপ এটা বলে দিয়েছে আরও অন্যান্য তথ্য এবং কাউন্সেলিংয়ের পরবর্তী ধাপ জানার জন্য ডাব্লু ডাব্লিউ ডট ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে আপনার চোখ রাখবেন অথবা আমি কিন্তু প্রত্যেকটা তথ্য কিন্তু আপনাদের কিন্তু দিয়ে দেব যে আপনারা কোথায় কীভাবে কাউন্সেলিং করবেন বা কী হলো সমস্ত তথ্য তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে এরকম আপডেট নিয়ে